বঙ্গরঙ্গ মঞ্চের ইতি কথা দ্বিতীয় পর্ব, গবেষণা ও রচনা গৌতম বসু মল্লিক, উপস্থাপনা দেব শঙ্কর হালদার, প্রস্তুত হচ্ছে বঙ্গরঙ্গ মঞ্চের ইতি কথা। বাংলা পেশাদার থিয়েটার প্রতিষ্ঠার 175 বছর উপলক্ষে হিন্দুস্থান রেকর্ড কোম্পানির নতুন প্রযোজনা বঙ্গরঙ্গমঞ্চের ইতি কথা আজ তার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব বাংলা নাটক রচনা ও অভিনয়ে আরও বিভিন্ন প্রয়াস নিয়ে। নেপাল থেকে পাওয়া বাংলা নাটকগুলোর কথা বাদ দিলে আমাদের এই বঙ্গভূমিতে বসে বাংলা নাটক রচনায় প্রথম উদ্যোগী হয়েছিলেন কবি ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা ও অংশত সংস্কৃত মেশানো ভাষায় চণ্ডী নামে একখানা নাটক ভারতচন্দ্র রচনা করেছিলেন। নাটকটা সম্পূর্ণ পাওয়া যায়নি, তবে সেটা সম্পূর্ণ করা হয়েছিল কি না অথবা এর কোনো অভিনয় হয়েছিল কি না সেসব সংবাদ পাওয়া যায় না। সম্পূর্ণ বাংলায় নাট্যাভিনয়ের প্রথম প্রয়াস দেখা যায় 1777-78 সাধারণ অব্দে কৃষ্ণনগরের জমিদার বাড়িতে। পণ্ডিত বিদ্যালয় বাচস্পতি ওনার রচিত চিত্রযজ্ঞ নামে একখানা নাটক সংস্কৃত, বাংলা ও প্রাকৃত ভাষায় অভিনীত হয়েছিল। এরপরে শুধুমাত্র বাংলা ভাষার মাধ্যমে মঞ্চস্থ নাটক হল কলকাতায়। তবে সে নাটক অবশ্য যাত্রার মতো খোলা মঞ্চে নয়, একেবারে বিদেশি ধাঁচের বাঁধা মঞ্চতে। কলকাতাবাসী রুশ নাগরিক গেরাসিম স্তেফানোভিচ লেভেদেভ স্থাপন করলেন বেঙ্গলি থিয়েটার, সেখানেই অভিনীত হল দি ডিসগাইস অবলম্বনে লেখা কাল্পনিক সংবদল নাটক। অভিনয়ের তারিখ 27 নভেম্বর 1795 সাধারণ অব্দে। তবে সেই আলোচনায় যাওয়ার আগে আমরা অল্প কথায় জেনে নিতে চাইব সে যুগের অভিনয়ের ধারা কেমন ছিল, আর তারও আগে একটা রামনিধি গুপ্ত বা নিধুবাবুর লেখা টপ্পা শুনে নেব রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। মানে মানে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকে, মানে মানে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকে, দেখব কত দেখলাম কত, দেখব কত দেখলাম কত, আরো কত আছে বাকি, মানে 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 প্রাণে প্রাণে যদি রে যদি রে যদি রে যদি রে প্রাণ যদি রে প্রাণ যদি রে মানে মানে প্রাণে প্রাণে যদি
যে জ্বালাও দিয়েছ। রেখেছি সব জমা করে যে জ্বালাও, যে জ্বালা দিয়েছ 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 মরে, রেখেছি সব জমা করে জমা খরচ মিলন করে, শেষে বুঝে লব বাকি মানে মানে প্রাণে প্রাণে মানে মানে প্রাণে প্রাণে যদি রে যদি রে মানে মানে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকে যদি রে প্রাণ বেঁচে থাকে মানে মানে প্রাণে প্রাণে যদি রে মানে মানে প্রাণে প্রাণে যদি রে মানে মানে প্রাণে প্রাণে যদি রে প্রাণ বেঁচে থাকে। ১৯ শতকের কলকাতা ছিল একেবারে গণ্ডগ্রাম। মনোরঞ্জনের মাধ্যম বলতে ছিল গ্রাম্য যাত্রা, কবিগান আর পাঁচালির আসর। পলাশির যুদ্ধের পর প্রশাসনিক ক্ষমতা এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কোম্পানির ব্যবসার কাজে এবং প্রশাসনিক কাজের জন্য ইংল্যান্ড থেকে বহু মানুষ কলকাতায় আসছেন, কিন্তু সেসব দেশি নাচ গান সাহেবদের ভালো লাগবে কেন? তাই তারা নিজেদের রুচি সংস্কৃতি অনুযায়ী নাচ গান অভিনয়ের ব্যবস্থা করতে সচেষ্ট হলেন। আর তারই ফল হিসেবে ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে কলকাতা গ্রামে একে একে গড়ে উঠতে থাকে বিদেশি ধাঁচের নাচ গান এবং অভিনয়ের কেন্দ্র। ভারতীয় সংস্কৃতিতে নাট্যাভিনয় প্রচলিত থাকলেও বঙ্গদেশে তার কোনো প্রভাব ছিল না। এখানকার প্রাচীন অভিনয় ঐতিহ্য হল যাত্রা, আর সেই যাত্রা হতো খোলা জায়গায় দর্শকের মাঝে। ইংরেজিতে যাকে বলে প্রসেনিয়াম, সেই বাঁধা মঞ্চের কোনো ধারণা আগে এখানে ছিল না। ইউরোপের নাট্যধারার অনুকরণে সাহেবরা সেই বাঁধা মঞ্চ বা প্রসেনিয়াম থিয়েটারের প্রবর্তন করলেন এদেশে। পাকতে দিলে না আমার কাঁচা পিড়ি পাড়ার লোকে, পাকতে দিলে না আমার কাঁচা পিড়ি পাড়ার লোকে, পাকতে দিলে না কোন অভাগী নজরা দিলে, কোন অভাগী নজরা দিলে পিড়িত পোকায় কাটলে আর বলে না কাঁচা পিড়িত পাড়ার লোকে, পাকতে দিলে না আমার কাঁচা পিড়িত পাড়ার লোকে, পাকতে দিলে না। বিচ্ছেদ ছুরি কে হানিল বিচ্ছেদ ছুরি কে হানিল আমার তারে হরে নিল,
বিচ্ছেদ ছুরি কে হানিলো, আমার তারে হরে নিলো, হরে নিলো, হরে নিলো, ছুরি কে হানিলো, আমার তা দেহ নিল, সাধের ভরা ডুবিয়ে দিল, সাধের ভরা ডুবিয়ে দিল, ধর্মে সইবে না গো, পাকতে দিলে না, আমার কাঁচা পিরিস পাড়ার লোকে পাকতে দিলে না, কোন ভাগি নজরা দিলে, কোন ভাগি নজরা দিলে, কোন ভাগি নজরা দিলে, পিড়িত পোকায় কাটলে আর বাড়ে না, বাড়ে না, বাড়ে না, কাঁচা পিড়িত পাড়ার লোকে পাকতে দিলে না, আমার কাঁচা পিড়িত পাড়ার লোকে পাকতে দিলে না, আমার কাঁচা পিড়িত পাড়ার লোকে পাকতে দিলে না। নাট্যাভিনয়ের ক্ষেত্রে একটা অন্যতম অপরিহার্য জিনিস হলো এই নাটমঞ্চ বা নাট্যমঞ্চ। কলকাতায় মঞ্চ গড়ে নাট্যাভিনয়ের ইতিহাস খুব প্রাচীন নয়। কলকাতা শহরের প্রথম যে মঞ্চটার কথা জানা যায় সেটা ইংরেজদের তৈরি, নাম দ্য প্লে হাউস। এর ঠিক প্রতিষ্ঠাকাল জানা যায় না, তবে 1753 সালের ওয়েলসের ম্যাপে এর উল্লেখ পাওয়া যায়। পূর্বতন ডালহাউসি স্কোয়ার বা বর্তমানে বিনয় বাদল দীনেশ বাগ অঞ্চলে সেন্ট অ্যান্ড্রুজ চার্চের বিপরীতে এখন যেখানে মার্টিন বান বিল্ডিং রয়েছে সেখানেই ছিল দ্য প্লে হাউস নামের এই নাট্যমঞ্চ। একটা ডান্সিং হলের উল্লেখ সহ মঞ্চটা ওখানে ছিল বলে দেখানো হয়েছে উইলসের ম্যাপে। ওই ম্যাপ অনুযায়ী প্লে হাউসকে মঞ্চ সহ একটা ছোট জমায়েতের স্থানও বলা যায়। নাট্যঘরটা ঠিক সামনেই লাল দীঘি, আর দীঘির অপর পাড়েই ছিল সে যুগের ইংরেজদের প্রথম কেল্লা ফোর্ট উইলিয়াম, এখন যেখানে জিপিও, ইস্টার্ন রেলের সদর দপ্তর, সেই পুরো এলাকাটা জুড়েই ছিল ইংরেজদের সেই প্রথম কেল্লা। পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই এলাকায় আরও দক্ষিণে গোবিন্দপুর অঞ্চলে নতুন কেল্লা তৈরি করেন। Let me go bore dadi, I visit to Bangshidhari, Let me go bore dadi, I visit to Bangshidhari, Eshechi brojo hote, Ami brojer puronari, Let me go bore dadi. Beg your doorkeeper, let me get, I want to see blockhead. Beg your doorkeeper, let me get, I want to see blockhead. For whom our Radhe de, আমি তারে সার্চ করি, লেট মি গো বরে দারি, আই ভিজিট টু বংশীধারি, লেট মি গো বরে দারি, ও রাধার কেনা সারবেন, এই দেখো দাসখত এগ্রিমেন্ট, ও রাধার কেনা সারবে, দেখো দাসখত এগ্রিমে, এখনই এই করব প্রেজেন্ট, এখনই এই করব প্রেজেন্ট, আমি ব্রজপুরে লব ধরি, লেট মি গো বোর
আই ভিজিট টু বংশীধারি, লেট মি গো গোরে রানি। মরাল ক্যারেক্টার সোনয়োর, ও বাটার থিবি ননি চোর। মরাল ক্যারেক্টার সোনয়োর, ও বাটার থিবি ননি চোর। আর ব্ল্যাক কার্ড রাখাল পুয়োর, চোর মথুরার দণ্ডধারি, লেট মি গো গোরে দারি। আই ভিজিট টু বংশীধারি, লেট মি গো গোরে দারি। কহে রূপচাঁদ বাটস্কিং, ব্ল্যাক ননসেন্স ভেরি কানিং। কহে রূপচাঁদ বাটস্কিং, ব্ল্যাক ননসেন্স ভেরি কানিং। আবার ফুল উঠেছে করে সিং, মজা যেছে রাই কিশোরী, লেট মি গো গোরে দারি। আই ভিজিট টু বংশীধারি, লেট মি গো গোরে দারি। 1756-এ সিরাজদৌল্লার কলকাতা আক্রমণের সময়ে সিরাজের বাহিনী নাট্যঘরটি দখল করে সেখানে কামান বসায় ঠিক সামনেই থাকা কেল্লার দিকে গোলা ছোঁড়ার জন্য, ফলে মঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। তারপরে সেটাকে প্রথমে প্রার্থনা ঘর হিসেবে ব্যবহার করা হতো, আরও পরে সেটা একটা নিলাম ঘরে পরিণত হয়। দ্য প্লে হাউসে কী ধরনের নাটক অভিনীত হতো বা কতগুলি অভিনয় হয়েছে সে সম্পর্কে তথ্য বিশেষ পাওয়া যায় না। শুধু জানা যায় এখানকার অভিনেতারা ছিলেন অ্যামেচার বা শখের অভিনেতা। ইংল্যান্ডের তৎকালীন প্রখ্যাত প্লে হাউসের অভিনেতাদের পরামর্শ এই অভিনেতারা নিতেন এবং তারা পরামর্শ দিয়ে সহায়তা করতেন। তবে যেহেতু 1795-এর আগে বাংলা ভাষায় বা বাঙালির সংঘবদ্ধভাবে মঞ্চাভিনয়ের কোনো ইতিহাস পাওয়া যায় না, তাই ধরে নেওয়া হয় ওখানে ইংরেজি নাটকেরই অভিনয় হতো। কিন্তু ও কলকাতার ইতিহাসের আলাদা একটা গুরুত্ব আছে, কারণ এই যাবৎকাল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ওটাই শহর কলকাতার প্রাচীনতম নাট্যমঞ্চ হিসেবে স্বীকৃত। এবারে একটা গান শুনে নেওয়া যাক শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। ছিছি ছাড়ো ছাড়ো বধ দবহ, মদন মোহন মোহন মোহন, ছাড়ো ছাড়ো মদ দবহ, অসম যে রস অবজ, রঙ কি কারণ ওগ, অসম যে রস অবজ, রঙ কি কারণ গো কারণ, ছাড়ো ছাড়ো মদ দবহ, ছিছি ছাড়ো ছাড়ো মদ দবহ। এক গৃহে গুরুজনা শত লাঞ্ছনা, লাঞ্ছনা লাঞ্ছনা, এক গৃহে গুরুজনা শত লাঞ্ছনা, বারণ করি কাদ সোনা,
ধরনা নাদির বসন 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 ছিছি ছাড়ো ছাড়ো মধুর বখন মো ছাড়ো ছাড়ো মধুর বখন আমরা গো প্রেরণা রে তব প্রেম বদ্ধ খৌরি আমরা গো প্রেরণা রে তব প্রেমে বদ্ধ খৌরি নির্জনে নিশিতে যেতে পারে কুঞ্জে দিজো দর্শন ছাড়ো ছাড়ো বদ ও গো অসময়ে রস বজ অসময়ে রস বজ রঙ্গ কে কারো ছাড়ো ছাড়ো বদ দখ ছাড়ো ছাড়ো বদ মুখ ছাড়ো ছাড়ো বদ ছাড়ো ছাড়ো বদ ছাড়ো ছাড়ো বদ কলকাতার মঞ্চের ইতিহাসে দ্বিতীয় যে নামটা পাওয়া যায় সেটা হলো দ্য নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটার। জর্জ উইলিয়ামসন বা ভেন্ডু মাস্টার নামে এক নিলামদার বর্তমান মহাকরণের কাছে লায়ন্স রেঞ্জে 1775 ওই নাট্যঘর তৈরি করেন। এই নাট্যগৃহ তৈরি হয়েছিল শেয়ার বিক্রির টাকায়। সে যুগেই 1000 টাকা মূল্যের 100 শেয়ার বিক্রি করা হয়েছিল বাৎসরিক শতকরা 12% হারে সুদ দেবার চুক্তিতে। এভাবে 1,00,000 টাকা সংগৃহীত হয়েছিল ওই মঞ্চ তৈরি করতে। চাঁদা দিয়েছিলেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, রিচার্ড বারওয়েল, বিচারপতি এলিজা এম্পের মতো সে যুগের বিখ্যাত মানুষেরা। অভিনেতারা অ্যামেচার বা অপেশাদার হলেও সে যুগে এক একটি অভিনয়ে বহু টাকা ব্যয় হতো। তাই খরচ তোলার জন্য এই নাটকের কোম্পানিগুলি কাগজে বিজ্ঞাপন দিয়ে সদস্য দর্শক গ্রহণ করত। একে বলা হতো সাবস্ক্রিপশন পারফরমেন্স। নিউ ক্যালকাটা থিয়েটারে 120 টাকার টিকিট কাটলে একজন পুরুষ ও তার বাড়ির মহিলারা 6টি নাটকের অভিনয় দেখতে পারতেন। এই ব্যবস্থার ফলে দর্শকরাও টিকিট পাওয়ার ব্যাপারে নিশ্চিন্ত থাকতেন। বলাই বাহুল্য, দর্শকেরা প্রায় সবাই ইংরেজ, কারণ সে যুগে 120 টাকা দিয়ে থিয়েটারের টিকিট কাটার মতো ধনী ভারতীয় খুবই কম ছিলেন। এলো কলকাতাতে মন মাথাতে ঘোড়ায় টানা ট্রাম, এলো কলকাতাতে মন মাথাতে ঘোড়ায় টানা ট্রাম, ঘোড়ায় টানা ট্রাম যোগ, ঘোড়ায় টানা ট্রাম যোগ, ঘোড়ায় টানা ট্রাম, এলো কলকাতাতে মন মাথাতে ঘোড়ায় টানা ট্রাম, কলকাতাতে মন মাথাতে ঘোড়ায় টানা ট্রাম। কাশি ধামে ছিল একখা ওরে, কাশি ধামে ছিল একখা, কলকাতাতেই মারলো টেক্কা ওরে, কাশি ধামে ছিল একখা, কলকাতাতেই মারলো টেক্কা, রানী হেতা গড়বে বুঝি
রানী হিতা গড়বে বুঝি দ্বিতীয় বিলেত ধাম এলো কলকাতাতে মূল মাতাতে ঘোড়ায় টানা ট্রাম এলো কলকাতাতে মূল মাতাতে ঘোড়ায় টানা ট্রাম ঘোড়ায় টানা ট্রাম গেলো ঘোড়ায় টানা ট্রাম গেলো ঘোড়ায় টানা ট্রাম এলো কলকাতাতে মন মাতাতে ঘোড়ায় টানা ট্রাম অফিস বাবু আছে যত ছাতা হাতে ছুটে যেত অফিস বাবু আছে যত ছাতা হাতে ছুটে যেত টাইম মতো না পৌঁছলে টাইম মতো না পৌঁছলে যত মুখে গুরুর নাম টাইম মতো না পৌঁছলে যত মুখে গুরুর নাম এখন হেসে খেসে যাচ্ছে বসে হেসে খেসে যাচ্ছে বসে ঝরে না যার মাথার ঘাম 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 এলো কলকাতাতে মন মাতাতে ঘোড়ায় টানা ট্রাম এলো কলকাতাতে মন মাতাতে ঘোড়ায় টানা ট্রাম ঘোড়ায় টানা ট্রাম গেলো ঘোড়ায় টানা ট্রাম গেলো ঘোড়ায় টানা ট্রাম এলো কলকাতাতে মন মাতাতে ঘোড়ায় টানা ট্রাম এলো কলকাতাতে মন মাতাতে ঘোড়ায় টানা ট্রাম ঘোড়ায় টানা ট্রাম ঘোড়ায় টানা ট্রাম সে যুগের বিদেশি রঙ্গালয়ের ইতিহাস লেখকদের রচনা থেকে জানা যায় 1808 পর্যন্ত টিকে থাকা ওই মঞ্চে বহু উল্লেখযোগ্য নাটক অভিনীত হয়েছিল শহর কলকাতার একেবারে প্রথম যুগের ওই নাট্যদলটি প্রথম দিকে ভালোভাবে চললেও একসময় এর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে সে যুগের রীতি অনুযায়ী ওই সব নাট্যশালায় মঞ্চসজ্জা অভিনেতা অভিনেত্রীদের পোশাক ইত্যাদি বাবদ যে বহু টাকা এক একটি প্রযোজনায় খরচ করতে হতো ওই টাকা শুধু টিকিট বিক্রি করে উসুল করা যেত না তাই ক্যালকাটা থিয়েটারের কর্তারা প্রথম দিকে সে যুগের বিখ্যাত নাট্যকারদের লেখা নাটক অভিনয় দিয়ে আরম্ভ করলেও এই খরচ কমাতে হালকা ধরনের নাচ গানের অভিনয় লঘু হাস্যরসের প্রহসনধর্মী নাটক অভিনয় করে নাট্যশালা চালু রাখার চেষ্টা করে গিয়েছেন কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি দুরাবস্থা চরম পর্বে পৌঁছে 1808 সালে নাট্যশালাটি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় পরে গোপীমোহন ঠাকুর ওই থিয়েটার হল ও তার আশেপাশের জমি কিনে একটা বাজার তৈরি করে দেন সেই বাজারটি হল এখনকার নিউ চায়না বাজার আজ এই পর্যন্তই পরের পর্বে আমরা আলোচনা করব শহর কলকাতার প্রাথমিক যুগের আরও কয়েকটা নাটমঞ্চ নিয়ে